মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমার নাম হরিব্রত মিত্র হিসাবে আমরা গত বিধানসভা নির্বাচনের পর আমাদেরই ব্লক কমিটির সহসভাপতি সাবলু বর্মণ এখানে ঘটনাগুলো আসার পরে বলছি বিভিন্নভাবে আমাদের দলের ক্ষতি করতেছে এবং একটা কি বলা যায় যে একটা মানুষের ভিতরে একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, তার কারণ হচ্ছে এই বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন এলাকা থেকে আমাদের ব্লকের কন্ট্রাক্টর ডিলারদের কাছ থেকে প্রচুর চাঁদা তুলেছে, সেটাও একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মানুষের ভিতরে। সেটার প্রতিবাদেই কিন্তু আজকে আমাদের এই আপনাদের ডাকছি কনফারেন্স সাংবাদিক সম্মেলনের। দ্বিতীয় নম্বর যেটা আছে যে উনি একজন সহসভাপতি ব্লকের, ওনার কিন্তু এমন ক্ষমতা নাই যে কোনো অঞ্চলে গিয়ে একটা কমিটি গঠন করে, অথচ তিনি ফুলবাড়ি অঞ্চলে গিয়ে ওখানে একটা তৃণমূল কংগ্রেসের কমিটি থাকা সত্ত্বেও আর একটা নতুন করে কমিটি গঠন করে তার পেটুয়া কিছু লোক নিয়ে, এই নিয়ে ওইখানে একটা দারুণ গণ্ডগোলের সৃষ্টি হয়েছে নিজেদের মধ্যে। এর বিরুদ্ধেই আমরা কিন্তু আজকে তাকে আমরা শোকজ করছি। 3 নম্বর কারণ হচ্ছে, 3 নম্বর কারণটা হচ্ছে যে কিছুদিন আগে আমাদেরই পাড়াডিহ অঞ্চলের প্রধান অশোক বর্মণ মহাশয়ের বাড়িতে কতিপয় কিছু পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে একটা সভা করে আমাদের যিনি সভাপতি আছেন তার বিরুদ্ধে একটা অনাস্থার আনার প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটার আমরা তীব্র প্রতিবাদ করছি। যাতে এই সমস্ত কারণে যাতে আমাদের আমরা তাকে শোকজ করছি, যা 10 দিনের মধ্যে অর্থাৎ আগামী জুলাই মাসের 10 তারিখের মধ্যে তার উত্তর আমরা তার কাছে চেয়েছি। নমস্কার সবাইকে, প্রথমত আমি বলি এই খবরটা আমি পেয়েছি, পাওয়ার পর জেলার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি, সম্মাননীয় জেলা সভাপতি পার্থপ্রতিম রায় মহাশয়ের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে কথা বলি। তিনি বলেছেন এরকম যদি কোনো অভিযোগ থাকে তাহলে ব্লক কমিটি জেলা নেতৃত্বকে জানাতে পারে, জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানাবে, তারপর মূল্যায়ন করে সঠিক বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এক্ষেত্রে যিনি ব্লক সভাপতি হরিপদ মিত্র মহাশয় তার এক্তিয়ার নেই, তারই কলিগ যারা রাজ্য ঘোষিত সহসভাপতি, বিশেষ করে আমি রাজ্য ঘোষিত সহসভাপতি, আমাকে হরিপদ মিত্রের অধিকার নেই, এক্তিয়ার নেই শোকজ করবার। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারি কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয়ে যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 10ই জুলাই। ভর্তি হওয়ার জন্য 3 ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583957779832458682 বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদের জন্য আজই যোগাযোগ করুন ঝাড়গ্রাম হাসপাতাল মোড় ফিনিক্স ডায়াগনস্টিক্স এর দোতলায়। মোবাইল নম্বর 9077123060 এবং 9485132399।